প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমার স্বামীর লাশটা যেন শেষ মানে ব্রত আনে, আমার স্বামীর আমি একটু সুইয়া দেখবো, আমার স্বামী কোন জায়গায় ব্যথা পাইছে, কত কষ্টে আমার স্বামীর প্রাণ গেছে, আমি একটু আমার স্বামীর সুইয়া শেষ মানের মতো দেখতে চাই, আমার আর কোনো চাওয়া নাই, প্রধানমন্ত্রী যেন আমার স্বামীর একটু দেশে আনার ব্যবস্থা করে, নাইলে আমার স্বামীর কোনো প্রমাণই থাকবে না, কবর ছাড়া কিচ্ছু নাই, আমার একটা সন্তান থাকতে, এতে আমার স্বামীর সবাই মনে রাখতে, আমার স্বামীর কবরটাও যদি না থাকে আমার স্বামীর কোনো অস্তিত্বই থাকবে না, সাগর বললে যে কোনো ব্যক্তি ছিল তারই কোনো অস্তিত্ব থাকবে না, শুধু ওই কবরটাই থাকবে, আমি ওই কবরটা দেখে আমার বাকি জীবন পার করতে চাই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু তার মরদেহটি কিন্তু ইতিমধ্যে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এইটার ভিতরে কিন্তু সাগরের লাশ রয়েছে, আমরা তার স্ত্রী কিন্তু আমার স্বামী নাই, আমি কেমন থাকবো একটা বিধবা মাইয়া। আপনার বয়স কত হয়েছে? আমার বয়স 21 বছর। একেবারেই ভেঙে পড়েছে তার স্ত্রী, এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদেরকে দেখানো হবে। এই আপনারা জানেন যে তিনি কিন্তু হজরত সাধারণ কিছু আমরা দেখাইতে পেরেছি আপনাদেরকে পরবর্তী। আরে ভাই কইয়া বললাম দে, ভাইও কইয়া বললাম দে, বড় ভাই আরে সাগর বন্দরে গিয়েছিল তার ভাই, আরে মোর কইয়া রে আনতে, আরে মোর কইয়া, আরে সাগর রে, ও ভাই ও ভাই, তাহা লাগবে না ভাই, বাড়ি আয় বললাম দে, উঠা বললাম দে গারাইয়া, এ ভাইয়া বর কিছু হয় না, শান্তন শান্তন শান্তন। আমি আসল লাগবে দিন, আমি বাড়া বলতে পারছি সাগর, তোর ভাই বলাই তোরে, ও সাগর রে, ও সাগর রে, আরে মোর ভাই দেখতে পাচ্ছি। সৌদির প্রথম রোজা গেছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমাদের দিকে 12টার সময় আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে আমি অস করতে যাইতে আছি মক্কা, ওই সময় ফোন দিয়ে গেছে আমারে, পরে শুক্রবার জুম্মার নামাজ পড়ছে মক্কায়, মক্কায় পড়িয়া তারপর রাত্রে মদিনায় রওনা হয়েছে, ওই সময়ও আমার আমার সাথে শেষ কথা ওই সময় হয়েছে,
যে আমরা এই জায়গায় এখন আমরা মদিনায় রওনা দেবো, মদিনায় যাবো। তারপর তার সাথে আর আমার কোনো যোগাযোগ হয় নাই। আমার 12টার সময় ফোন দিছে সৌদি দেখজনে, বলছে আপনি কি কোনো খবর শুনছেন? আমি তো বুঝি নাই, আমি তো তার সাথে ভালোভাবে কথা বলছি, কই কি খবর ভাই, আমি তো কিছু শুনি নাই। বলে সাগর ভাই গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে। আমি কই কি হয়েছে? প্রথমে আমার কিছু বলে নাই। কই সাগর ভাই কিছু হয় নাই, আমি অন্য সব মানের হাত পাও সিললে গেছে, কাটটি গেছে। তারপর বলছে ওই আমার স্বামীর সাথে তো আমার ননদেও আছে, বলছে আপনার ননদের নাম্বারটা দেন। পরে আমি আমার ননদের নাম্বার দিছি, আবার আমিও আমার ননদের কাছে ফোন দিছি। কই সে কিছু জানে কি না? কই আপনি কিছু জানেন? আমার ননদের দ্বারা ফোন দিস, কই দিদি আপনি কিছু জানেন? কয় না আমি কিছু জানি না। কই সৌদির খবর কিছু শুনছেন? কয় না কি খবর শুনবো। কই আপনার ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমি আর জানেন না। আমার ননদ একটা শিক্ষের দেশ আর কিছু কইতে পারে নাই। কতক্ষণ পর আমারে আমার ভাগ্নি ফোন দিয়ে কয় ওশান্ত তোমার কপাল পড়ছে, আমাকে কপালও পড়ছে, আমার বাবাও নাই, আমার মামাও নাই। আমি ধরেন অবস্থা আমার ফোন হাত থেকে পড়ে গেছে, আমি শুয়ে পড়ছি। তারপর আমি আর কিছু বলতে পারি না, চেষ্টি করি নাই যে আমার স্বামী আর নাই। আমার স্বামীর কি অল্প বয়স, বেশি বয়স হয় নাই। এই বয়সে একটা মানুষ মারা যাইতে পারে, এটা আমার আসলে বিশ্বাসই হয় নাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আমাদের লাশটা জানি শেষ দেখতে পারি। আর আমার স্বামী বিদেশ গেছে, টাকা টুকু সব ওই জায়গায় জমাইছে, ওই জায়গায় ব্যবসা করবে। আমার মাসে মাসে 2000-3000, আমি আর আমার শ্বশুর দুইজনে আসি, এই 2-3 হাজার করে টাকা দিতো। মাসে তো বেতন থেকে দিতো না, ওই টিপস পাইতো না, ওয়েটার ছিল ওই টাকা দিয়ে দিত। বেতন যা সব ওই জায়গায় জমাইছে, কইছে ওই জায়গায় আবার টাকার রেট বাড়ে। কয় আমি যদি আমি দেশে টাকা পাঠাই, টাকার রেট যদি বাড়িয়ে যায়, হলে আবার যে টাকা পাঠামো তার থেকে বেশি টাকা আমার আনা লাগবে। হ্যাঁ টাকা আমি এই জায়গায় জমাই, এই জায়গায় থাও। আমার সোনারা ঘুমাই, আমার কষ্ট দিয়ে সত পেতে না, আমার কষ্ট দিয়ে কষ্ট পাইতে পাই না কে, আমি এতটাই সারা দেয় না কে, আমার যাকে সারা দেয় না কে, আমার লোকে এত কষ্ট সারা দাও। আমি সাগরের কত বছর আমার জানি না, আমি এই নাকি চুমা দিয়ে তুমি না আমার কষ্ট করতে পারো না, দুরাবু তুমি ওরো আমি কান্দে তুমি দাও না, তোরে রে দুরাবু তুমি বলো আমার সুখের জন্য বিদেশ করো, আমার কে সুখ তুমি কইও দাও, তুমি আমার বাবা আমার কে সুখ তুমি সাগর।